এরপর আমরা দেখব কেঁচো সার প্রস্তুত করতে যা যা করতে হবে। প্রথমে চারি বা সেনেটারি রিংয়ের ধারণ ক্ষমতা অনুযায়ী পরিমাণ মতো কাঁচা গোবর সংগ্রহ করতে হবে। সংগৃহীত কাঁচা গোবর গাদা করে পলিথিন অথবা পলিথিনের বস্তা দিয়ে ছায়াযুক্ত স্থানে মাটির উপরে অথবা মাটিতে গর্ত করে 6 থেকে 8 দিন ঢেকে রাখতে হবে। এরপর আলগা করে কোদাল দিয়ে অথবা বেলচা দিয়ে ওলট পালট করতে হবে, যাতে করে গোবরে 40 থেকে 50% আর্দ্রতা থাকে। যদি আর্দ্রতা না থাকে প্রয়োজনে হালকা পানি ছিটাতে হবে। এভাবে ওলট পালট করতে করতে যখন গোবর কালচে রং ধারণ করবে এবং গোবরের কাঁচা গন্ধ বা ঝাঁঝালো গন্ধ বের হয়ে যাবে, তখন সেনেটারি রিংয়ে বা চারিতে ঢালার জন্য গোবর তৈরি হয়েছে বোঝা যাবে। এবার পচানো গোবর চারি বা সেনেটারি রিং ঢালতে হবে। লক্ষ্য রাখতে হবে চারি বা সেনেটারি রিংয়ের উপরে যেন কমপক্ষে 2 ইঞ্চি পরিমাণ খালি থাকে, তা না হলে চারি বা রিং স্ল্যাব থেকে কেঁচোগুলো বের হয়ে যেতে পারে। এবার আমরা দেখি চারিতে বা রিং স্ল্যাবে কেঁচো কিভাবে অনুপ্রবেশ করাতে হয়। প্রতি 150 কেজি গোবরে নির্দিষ্ট প্রজাতির প্রায় 2000টি কেঁচো দিতে হবে। পরবর্তীতে চারি বা সেনেটারি রিং স্ল্যাব মশারির নেট দিয়ে ঢেকে দিতে হবে, কেননা কেঁচোর অন্যতম শত্রু পিঁপড়া, ব্যাং, মুরগি, ছুঁচো ইত্যাদি। এগুলোর হাত থেকে কেঁচোগুলোকে রক্ষা করার জন্যই নেট দিয়ে ঢেকে দিতে হবে। কেঁচোর প্রধান শত্রু লাল পিঁপড়া। কেঁচোর ডিমগুলোকে এই লাল পিঁপড়ার হাত থেকে রক্ষা করার জন্য একই পরিমাণ হলুদ, মরিচ, ডিটারজেন্ট পাউডার এবং লবণ মিশিয়ে চারি অথবা রিং স্ল্যাবের চতুর্দিকে বর্ডারের মতো করে দিতে হবে, যাতে করে লাল পিঁপড়া কেঁচো অথবা কেঁচো ডিমগুলোকে আক্রমণ করতে না পারে। এরপর বায়ু চলাচল করে এমন চট বা ছালা দিয়ে রিং স্ল্যাব অথবা চারিকে ঢেকে দিতে হবে, সেই সাথে চটের উপরে হালকা করে পানি ছিটিয়ে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণ যাতে খুব বেশি না হয় কিংবা খুব কম না হয়ে যায়, কারণ পানি খুব বেশি হলেও কেঁচো মারা যেতে পারে, আবার কম হলেও কেঁচো মারা যেতে পারে। চারি বা সেনেটারি রিংয়ের গোবরের উপরের অংশ কেঁচোর খাওয়া শেষ হলে পানি ছিটানো বন্ধ করে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে 30 থেকে 40 দিনের মধ্যে কেঁচো সার প্রস্তুত হয়ে যাবে।